হ্যালো বন্ধুরা, আজকের খবর ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমাদের বিশেষ বিশেষ খবর হলো যে মমতাকে হত্যার হুমকি দিয়ে চিঠি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যার জন্য 1 কোটি টাকা পুরস্কার ঘোষণা দিয়ে একটি চিঠি এসেছে তৃণমূল কংগ্রেসের এক সংসদ সদস্যের কাছে। গত রোববার 9 জুন আরামবাগ থেকে নির্বাচিত লোকসভা সদস্য অপূর্ব পোদ্দার এই চিঠি পাওয়ার পর শ্রীরামপুর থানার অভিযোগ দায়ের করেছেন। চিঠিতে মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর শব্দ লেখা ছিল বলে জানান তিনি। এ ধরনের চিঠিতে বিব্রত বোধ করছেন উল্লেখ করে অপূর্ব পোদ্দার বলেন, সেখানে চিঠিতে এমন সব কথা লেখা আছে যা মুখে আনা যায় না। চিঠির সঙ্গে তৃণমূল সভানেত্রীর একটি বিকৃত ছবিও ছিল। নিচে নাম লেখা রাজবীর কিল্লার সঙ্গে একটি মোবাইল নাম্বারও আছে। শ্রীরামপুরে অতিরিক্ত পুলিশ কমিশনার অম্লান ঘোষ বলেন, আমরা অভিযোগ পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, কে বা কারা এই চিঠি পাঠিয়েছে তা জানার চেষ্টা চলছে। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দিয়ে চিঠি এবারই প্রথম নয়, আগেও একাধিকবার এবার ধরনের ঘটনা ঘটেছে। 2017 সালে অক্টোবরে তৃণমূল কংগ্রেসের প্রধানকে হত্যার জন্য মুর্শিদাবাদে এক কলেজ ছাত্র 65 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে এ হুমকি দেওয়া হয়। এর আগে ওই বছরের এপ্রিলে বিজেপির যুব সংগঠনের নেতা যোগেশ ভার্সনা মুখ্যমন্ত্রীর মাথার দাম 11 লাখ টাকা ঘোষণা করেছিলেন। কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে অভিযোগ করছেন তাকে যে কোনো দিন হত্যা করা হতে পারে, এর জন্য পেশাদার খুনি নিয়োগ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আমাকে খুন করে বলা হতে পারে, এটা নিছক দুর্ঘটনা, তাদের বলতে চাই আমি ভীতি নয়, মৃত্যুকে আমি ভয় পাই না। এই ঘটনার পর থেকে সতর্ক অবস্থায় রয়েছে পশ্চিমবঙ্গ প্রশাসন। সব বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব আপনারা সবার আগে পেয়ে যাবেন। সব বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে নিজের খেয়াল রাখবেন, অপরও খেয়াল রাখবেন। ধন্যবাদ।